গণতন্ত্রের বিজয় হয়েছে আমি বলবো 7ই জানুয়ারি, বাংলাদেশের ভোটাধিকারের বিজয় হয়েছে 7ই জানুয়ারি। ভারতীয় পর্যবেক্ষককে আমি কোট করছি, 1973 সালে আওয়ামী লীগের কি প্রয়োজন ছিল শেখ মুজিবুর রহমানের নির্বাচনকে কারচুপি করা? তদানীন্তন সবচেয়ে বড় দল জাসদের নেতাদের সঙ্গে আমার যে সাক্ষাৎ হয়েছিল অনেক সময়। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। 7 জানুয়ারি বিএনপির বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। বন্ধুরা, আমেরিকা থেকে যে বার্তা দিয়েছে আন্তর্জাতিক মানের সাংবাদিক বিএনপির মুশফিকুল ফজল আনসারি, বন্ধুরা সে অনেক তথ্য দিয়েছে আজকের এই নিউজের মাধ্যমে। আমরা অনেক তথ্য পাবো কি হচ্ছে বন্ধুরা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে মুশফিকুল ফজল আনসারি আন্তর্জাতিক মানের সাংবাদিক বিএনপির সে যে বার্তা দিয়েছে আমেরিকা থেকে সেটা আমরা জানবো, তার সেই মূল্যবান বক্তব্য শুনবো, কথা বার না চলে যাবো স্ক্রিনে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি স্ক্রিনে কথা বলা। এই এখন আমরা মনে করছি কি যে বাংলাদেশে এক ধরনের, এবং আমি বিদেশেও দেখি যারা একটু সুবিধাজনক স্থানে আছে তারা আমাদের মধ্যে একটু হাউধাস চলছে। কেউ কেউ আমরা ফেসবুকের মধ্যে আন্দোলন করে নিজেদেরকে সীমিত রাখতে চাই, তারপরে ভাই অমুকে তো কিছু করলো না, তোমাকে তো টেনে ইউটিউবে এরকম বললো ইউটিউবাররা, তা তো কিছু হলো না। এই যে কেউ কিছু করে দিবে এই যে একটা ধারণা, অথচ আমরা নাকি সাহসী জাতি, আমরা নাকি বীরের জাতি, আমরা নাকি 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই জাতির যদি এই হাত এই আয়হদোষের নমুনা হয় তাহলে তো ভাই হলো না, কোনো কিছুর সাথে তো এটা গেল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এটি কিন্তু কেউ কোন সোনার তালায় উপর হুকুম হিসেবে এনে দিবে না, এটি অর্জন করতে হবে বিপ্লবের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, শহীদুল আলমের মতো মানুষদেরকে সম্মুখ সামনে থেকে। শুধু ইনিয়ে বিনিয়ে কথা বলে, দু চারটি কথা বলে আর একটা আর্টিকেল লিখে যদি মনে করি যে গণতন্ত্রের প্রতি আমার দায়িত্ব সারা হয়ে গেল, এটি তো হলো না। বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে আমি বলবো 7ই জানুয়ারি, বাংলাদেশের ভোটাধিকারের বিজয় হয়েছে 7ই জানুয়ারি। ভারতীয় পর্যবেক্ষককে আমি কোট করছি, ভারতীয় পর্যবেক্ষক প্রফেসর সি রাধা দত্ত, অত্যন্ত ব্যক্তিগত ভালো সম্পর্ক, তিনি বলছেন যে 10%-এর বেশি ভোট কাস্ট হয়নি, এবং বাংলাদেশি যদি আমরা স্বচ্ছ ইমানদার তাদের যদি আমরা পর্যবেক্ষণ নিই, বাংলাদেশে 4% মানুষ ভোট দিয়েছে, অর্থাৎ 96% মানুষের বিজয় হয়েছে। সেই বিজয়কে আমরা আলিঙ্গন করতে পারছি, সেই বিষয়ে আমরা উপভোগ করতে পারছি না, আমরা মনে হচ্ছি যে এই বোধহয় আমাদের সব চলে গেল, এই বোধহয় শেষ হয়ে গেল, তো এই যুক্তরাষ্ট্র এটা করলো না কেন, এই ইউরোপীয় ইউনিয়ন এটা করলো না কেন, আগে তো আমার কাজটা আগে করতে হবে, তারপরে তো ইউরোপীয় ইউনিয়ন বলতে হবে। আর দেশ অনেকে আমি এই কথাটা বহু আলোচনায় বলেছি, সবাই মনে করে বোধহয় বিএনপি, মানে যদিও বিএনপি বড় দল, প্রধান রাজনৈতিক দল, তো বিএনপি বোধহয় দায়িত্ব বোধহয় দেশে গণতন্ত্র ফিরে আনা এবং আন্দোলনের নেতৃত্ব দেয়া, এটি তো হলো না রে ভাই। এই ডক্টর শহীদুল আলম কি বিএনপি করেন, ওনারা কি বিএনপি করেন? তো দেশের প্রতিটি মানুষের নাগরিকের দায়িত্ব, নাগরিক যদি মনে না করে যে আমার মান মর্যাদা স্বকীয়তা গণতন্ত্র আমার অধিকার ভরণ্টিত, সেটা যদি মনে না করে এটা তো বিএনপি করতে পারবে না। আপনি যত দেশে, আপনি যত দেশের উদাহরণ দিবেন, আপনি নিকারাগুয়া বলেন, নাইজেরিয়া বলেন, গুয়েতামালা বলেন, আপনি দেখেন, আপনি শ্রীলঙ্কার কথা দেখেন, প্রেসিডেন্টের কার্ড কে কার নেতা, প্রেসিডেন্টের কার্যালয় ঘেরাও করে তার সুইমিং পুলে সাঁতার কাটছে, সোফায় বসে আছে। সুতরাং আপনি শুনশান নীরব থাকবেন আর আশা করবেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, শেখ হাসিনা বিদায় হয়ে যাবে, এটি তো হতে পারে না। কোন শুনশান নীরবতার মধ্যে কোন দেশের রেজিম চেঞ্জ হয় না। সুতরাং যে যেখানে আছেন, বিদেশে যারা আছি, আমাদের যেহেতু কথা বলার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে, সেটি নিতে হবে। এখন আমি বাংলাদেশে একবার দুইবার গেলাম বলে আমি একদম চুপ বসে থাকবো আর শুধু দোষ দিব যে অমুক এটা করলো না, তমুক এটা করলো, এটা হলো না। তবে আমি একটি কথা বলতে চাই, যেহেতু আমি যুক্তরাষ্ট্রের, আমি কিন্তু কোন পর্যায়ে কোনো প্রতিনিধিত্ব করি না, কিন্তু আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের ল্যাঙ্গুয়েজ যতটুকু বুঝি যে তারা অনেক লেভারেজ বাংলাদেশে দিয়েছে। তারা যদি মিন করতো যে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে থাকুক এবং বাংলাদেশে গণতন্ত্রের দরকার নাই, তাহলে এত কিছু তারা করতো না। তারা রেবের উপর স্যাংশন দিয়েছে, তারা ভিসা নীতি ঘোষণা করেছে, ভিসা রেস্ট্রিকশন, যেটা সেক্রেটারি ব্লিংকন নিজে টুইট করে বলছে হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং, পুরো বিশ্ব দেখছে এই। কিন্তু এটা সত্য যে কিছুটা ফোকাস নষ্ট হয়েছে আমাদের এই গাজার কারণে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নানা কারণে কিন্তু ফোকাস নষ্ট হয়েছে, এটা ট্রু। কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্র পৃষ্ঠা উল্টে ফেলেছে এটাতে আমি বিশ্বাস করি না, এটাতে আমি একমত নই। দ্বিতীয় ব্যাপার হলো এটাও ট্রু, কারণ আপনারা নিশ্চয় অনেকে ইন্ডিয়া টুডের মতো পত্রিকা রিপোর্ট করেছে যে বেগম
খালেদা জিয়াকে পরাহত করতে, শেখ হাসিনাকে ক্ষমতায় ধরে রাখতে ভারত, চায়না এবং রাশিয়ার যুগে কাজ করছে। এই যে ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে, এখন আপনি যদি এই কথা বলেন আপনি কিন্তু ইন্ডিয়া বিদ্বেষী হয়ে গেলেন, ভারত বিদ্বেষী হয়ে গেলেন, কিন্তু ইন্ডিয়া টুডে কিন্তু বলতে পারছে। তো সুতরাং ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স এটি কিন্তু খুব পরিষ্কার, ইন্ডিয়ান মিডিয়াতে, ইন্ডিয়ান সিভিল সোসাইটিতে একাধিকবার তারা তার বারবার বলে বলছে, এটি কিন্তু আর বলে বোঝাবার অবকাশ নাই। তো যাই হোক, বাংলাদেশ আমি মনে করি না যে আমাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে, ডেমোক্রেসির ব্যাটেল অনেক, সংগ্রাম অত্যন্ত সহজ নয়, এই এই বিজয় অত্যন্ত কঠিন, গণতন্ত্রের পথ খুব মসৃণ নয়। সুতরাং এখানে আমাদের হতাশ হলে চলবে না, আমাদেরকে সবাইকে এই কাজে নামতে হবে, যেমন নেমেছে সেফ বাংলাদেশ। আমার খুব ভালো লেগেছে যে বিপ্লব ভাই বলেছেন, জাহিদ ভাই উনি এসছেন, তাদের এই তারা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। প্রথমে মনে হয়েছে আমার কাছে কথার কথা বোধহয় বলছে যে বাংলাদেশে যাবো আর গ্রেপ্তার হবো বোধহয় একটা মাইলেজ টাইলেজ নেওয়ার জন্য। তো পরে পরবর্তীতে আমার মনে হয়েছে না, আমি যখন তাদের সঙ্গে বেশি চিনতে নেই, তারা এমবেসিতে গিয়েছে, তারা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে মিটিং করেছে, সেখান থেকে তারা অবশ্য তারা বলেছে যে তোমরা এরকম কোন সিদ্ধান্ত নিও না, তোমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য তো একই, আমেরিকান সিটিজেন তোমরা, তোমরা কোনো দল করো না, কাজে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য দেখি কি করতে পারি, কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমরা চিন্তা করো। তো আমি তাদেরকে বলেছি যে আপনারা, আমার সাজেশন ছিল যে আপনারা হয়তো গেলেন সবাই, যার যার করে গেলেন, একজন একজন করে গিয়ে বন্দী হয়ে গেলেন, তো কি যায় আসে, এটা তার মুভমেন্ট হলো না, এই এটাকে আপনারা একটা মুভমেন্টে পরিণত করেন, আরো মানুষকে সন্নিবেশিত করেন, সম্পৃক্ত করেন, পুরো যুক্তরাষ্ট্র বিশ্বময়কে ছড়িয়ে দেন, তাহলে পরে আপনার এই আন্দোলন, আপনাদের এই মুভমেন্টটা কাজে লাগবে এবং আপনার কন্ট্রিবিউশনটা তখন মনে হবে যে আপনি করলেন, আপনি বাংলাদেশে কি গ্রেফতার হন, তাতে কার কি হলো, বাংলাদেশ বহুলোক জেলে আছে, 25,000 লোককে শেখ হাসিনা বিএনপি মহাসচিব থেকে শুরু করে অল র্যাঙ্ক অ্যান্ড ফাইল ইজ ইন জেল, আর একটা দল তারা উৎসব করছে, বাকিরা তারা কোথায় কি ক্ষমতায় চলে এসছে, এবং এই ক্ষমতায় আপনি দেখেছেন আন্তর্জাতিক মিডিয়া কিভাবে বলছে, গার্ডিয়ান আর্টিকেল লিখেছে যে ফন ইলেকশন, আপনার ইয়ে বলছে একটি ওয়ান ওয়ামেন শো ইন দ্য নেম অফ ইলেকশন, বিবিসি ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক টাইমস, মিলিয়ন্স মানুষ তারা বিচার প্রার্থী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে এবং শেখ হাসিনা ফোর টার্ম এর মতো প্রাইম মিনিস্টার হয়েছে এবং 25,000 মানুষকে গুম বন্দী করে রেখেছে, নিউ ইয়র্ক টাইমস এগুলো বলছে। সুতরাং হোল ওয়ার্ল্ড, স্টেট ডিপার্টমেন্ট জাতিসংঘের কথা বাদ দিলাম, পুরো বিশ্ব বিবেক বলতে যা বোঝায় বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আছে, ভোটাধিকারের পক্ষে আছে। আপনি যদি হতাশ হয়ে চলে যান তাহলে তো আর হবে না, আপনার এই এই মানে নীরবতার মধ্যে তো আপনি অ্যাক্ট করতে পারবেন না। সুতরাং সবাইকে সবকিছু, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা যান, প্রয়োজনে আমরাও যাব, এইভাবে সংযুক্ত করতে হবে। আর একটি বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে 7 জানুয়ারি রাষ্ট্রের টাকা খরচ করে, ট্যাক্সের টাকা খরচ করে বাকশালের জাতীয় সম্মেলন হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। এবং আমাদের আরেকটা প্রবণতা হচ্ছে 15ই আগস্টে বঙ্গবন্ধু নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং 3রা নভেম্বরে 4 জাতীয় নেতার জেলখানায় বর্বরচিত হত্যাকাণ্ডের পর, যেটা মাহবুব মোর্শেদ ভাই বলার চেষ্টা করেছেন, আমাদের যে লেফট ওরিয়েন্টেশন, আমিও ছাত্র ইউনিয়ন করেছি এই যে সিবিবির, তো এই যে আমাদের একটা প্রবণতা যে বঙ্গবন্ধুকে ফেরেস্তা বানাতে গিয়ে, ওই হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আওয়ামী লীগের যে ইনহেরেন্ট স্বৈরতন্ত্র, আওয়ামী লীগ যে ডিএনএতে গণতন্ত্র মানে না, সেগুলো আমরা ভুলে গিয়েছি বা বলতে দেইনি। আপনি একটা বলেন, 1973 সালে আওয়ামী লীগের কি প্রয়োজন ছিল শেখ মুজিবুর রহমানের নির্বাচনকে কারচুপি করা? তদানীন্তন সবচেয়ে বড় দল জাসদের নেতাদের সঙ্গে আমার যে সাক্ষাৎ হয়েছিল অনেক সময়, রব ভাই এখনো বেঁচে আছেন, অন্যরাও, বা আমার বাবা প্রাশাসনিকভাবে 72-এ ভোলার এসডিও ছিল 73-এর নির্বাচনে, আমার বাবার মুখে শোনা যে নিরপেক্ষ নির্বাচন হলে বিরোধী দল 50-60টা আসনের বেশি পেত না, বা 50টা, খারাপ করে বলি 40টা, বা খুব লিবারেল ভিউ নিলে 60টা, তারপরে তো শেখ মুজিব ক্ষমতা, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকতেন, সেটা তাদের সহ্য হয়নি, আওয়ামী লীগের ইনহেরেন্ট হচ্ছে এইটা। আপনি আমাকে বলেন 49 সাল থেকে 1949 থেকে ডাকসু নির্বাচন হয়, মাঝখানে হয়েছে একবার, আইয়ুব ইয়াহিয়াদের স্বৈরাচারের সময় প্রত্যেক বছরে হয়েছে, জিয়াউর রহমানের সময় উনি যতদিন বেঁচে ছিলেন হয়েছে, এরশাদ সাহেব 2 বার দিয়েছিলেন নিজের ছাত্র সংগঠন না থাকা সত্ত্বেও। কোন ডাকসু নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছিল 1973 সালে? আমার লজ্জা লাগে, আমি যে ছাত্র সংগঠন কষ্টের সঙ্গে করেছি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সেই ছাত্র ইউনিয়ন ওই পাপের ভাগিদার, লেনিন গামা পরিষদ, ওইখানে জাসদের যে মাহবুবুল হক আর জহির ভাই প্যানেল ছিল, জিতলে কি শেখ মুজিবের পতন হতো? এই এই জিনিসগুলো আমরা আপনার মানে সবসময় একটা বাতাবরণ দেওয়ার চেষ্টা করেছি, এটা এখন পরিষ্কার। একটা বিষয় তো পরিষ্কার, বাংলাদেশে শেখ হাসিনার অধীনে
জাতীয় সংসদ বা ক্ষমতা বদলের নির্বাচন বাদ দেন। শেখ হাসিনার অধীনে আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন লাইব্রেরির কমিটি নির্বাচন সুষ্ঠু সম্ভব না। এই যে আমি যে সুপ্রিম কোর্ট বারে বহু আগে 2004 সহসম্পাদক হয়েছিলাম, সেই সুপ্রিম কোর্ট বারে গত বছর 2023-24 যেটা এখন চলছে, নির্বাচনের দিন পুলিশ এসে আইনজীবীদেরকে মেরে ধরে সাংবাদিক আহত করে, আর সাংবাদিকদের কি প্রবণতা, এখানে যারা সাংবাদিকরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা সাংবাদিকদের আহত করার নিন্দার জন্য প্রতিবাদ করলাম, আর সেই সাংবাদিকদের দেখতে আসলো যখন ডিবির হারুন সাহেব প্রধান, তারা হারুন সাহেবের সঙ্গে গিয়ে প্রীতি শুভেচ্ছা বিনিময় করলো। এবং আমি এ প্রসঙ্গে বলি, আমি ধরেন স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, এরশাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমার জীবন শুরু। তো যদিও এরশাদ এই বাকশাল বা ফ্যাসিস্টের তুলনায় লিবারাল স্বৈরাচার প্রমাণও আছে, তো সেইখানে এত নিষ্ঠুরভাবে এত নির্মমভাবে বাংলাদেশের সাংবাদিকদের আত্মসমর্পণ দালালির, এবং এর জন্য আমাদের প্রগতিশীল রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে। আপনি যদি সাংবাদিকদের ব্যবচ্ছেদ করেন এখন সমস্ত, আমি তো বলি বিটিভি একটা না, 30টা 35টা বিটিভি কেউ দেখেও না। সেইখানে যে সাংবাদিকদের তাদের 80% ব্যাকগ্রাউন্ড দেখবেন, হয় ছাত্র ইউনিয়ন করেছে, নাহলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করেছে, নাহলে জাসদ ছাত্রলীগ করেছে, বা এই যে ছাত্র ফেডারেশন করেছে, মুজিববাদী ছাত্রলীগ কম, মুজিববাদী ছাত্রলীগের আগাগোড়াই মেধা মনন, একবার 72 জাসদ ছাত্রলীগ বের হয়ে ক্রিমরা বেরিয়ে গেছে পরে 83 রাজ্জাক ভাইয়ের বাকশালের মাধ্যমে। তো যাই হোক, তো সেই ছাত্র ইউনিয়ন, আমি আমার ছাত্র ইউনিয়নের বন্ধুরা যারা আছে ধরেন আমি তাদের জিজ্ঞেস করি, ঠিক আছে আমরা তো আর কমিউনিস্ট পার্টিতে নাই, অন্যের প্রতিবাদ তো শিখেছিলাম, তো প্রতিবাদটা করতে অসুবিধা কি? তো যে কারণে আপনার এখানে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। একটা বিষয় তো আমি মাহবুব ভাইয়ের সঙ্গে একদম একমত, এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পদত্যাগের দাবিতে শুরু হলো 10 ডিসেম্বর 2022 গোলাপবাগে যে জনসভা হলো, তার আগে তো ধরেন 2011 একটা প্রতিষ্ঠানের কথা আপনারা বলেননি, খুব আলোচনা করা দরকার, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বিচার বিভাগ, আমি যেখানে প্র্যাকটিস করি। 2020 সালে করোনার মধ্যে অন্যায়ভাবে কোর্ট বন্ধ রাখলো, আমরা কোর্ট খোলার কথা বললাম, এই জন্য আমাকে কন্টেম করে নোটিশ ইস্যুর দিনই আমার প্রফেশন বন্ধ করে দিয়েছিল, এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কয়েকটা নাম আপনাদের বলি, এগুলো একদম কালো অক্ষরে লিখে রাখতে হবে, প্রধান বিচারপতি সাবেক এ বি এম খায়রুল হক, প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রধান বিচারপতি আপনার সৈয়দ মাহমুদ হোসেন, তার কুখ্যাত সেই ভাষণ, আমাদের বারে ঐতিহ্য আছে, কোনো প্রধান বিচারপতি নিয়োগ পাওয়ার পরে তাকে সংবর্ধনা দেয় বার থেকে অ্যাটর্নি জেনারেল অফিসে, সেখানে তিনি বললেন যে রাষ্ট্রের তিনটা অঙ্গ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর হচ্ছে আইন বিভাগ বা সরি নাম কি সংসদ, তিনটি বিভাগের মধ্যে সমন্বয় করে, আমি নিজ কানে শোন, আমি ছিলাম অনুষ্ঠান, সমন্বয় করে চলতে হবে, তাহলে দেশের উন্নয়ন হবে। আপনি কি এলজিডির চিফ ইঞ্জিনিয়ার হয়েছেন, না আপনি ফ্যাসিলিটিসের চিফ ইঞ্জিনিয়ার, না আপনি রোডস অ্যান্ড হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার, উন্নয়নের টেনশন আপনার? আপনার দায়িত্ব হচ্ছে সাংবিধানিক, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের সঙ্গে ইন্টেলেকচুয়াল টেনশন থাকবে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের একজন বিখ্যাত উকিল ছিলেন, কোনো দল করতেন না, নাম করা আইনজীবী ননী পালকিওয়ালা, উনি একটা বইতে বলেছেন যে হোয়েন রিপাবলিক ইজ বর্ন ইট ইজ দ্য লিডার্স ক্রিয়েট ইনস্টিটিউশনস, ল্যাটার অন ইনস্টিটিউশনস ক্রিয়েট লিডার্স, প্রতিষ্ঠান তৈরি করে নেতারা জন্মের শৈশবে, পরে প্রতিষ্ঠান নেতাদের তৈরি করে, আমাদের তো এই লাইনই আমরা হাঁটিনি। এবং যে কথাটা আমরা যদি এটা বুঝতে না পারি তাহলে হতাশ হতে হবে, আপনি দেখেন 75-এর 25শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু বাকশাল করলেন কি কারণে, এই একই আলোচনা ছিল যে জাসদ টাসদ যেভাবে বেড়ে গেছে নির্বাচন হলে কিন্তু আমি জিততে পারবো না, আমি 25টা 30টা বেশি সিট পাবো না, মিলিয়ে দেখেন এখনই সেম পজিশন। সো সংবিধান সংশোধন করে এক এক ব্যক্তি রাজা হোক, আমার দুর্ভাগ্য আমি যে রাজনীতি করেছি ছাত্র জীবনে সে কমিউনিস্ট পার্টি ন্যাপও ওই পাপের ভাগিদার। তো যার ফলে এই যে আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে বলি যে নেগেটিভ অর্থে যদি সফল কন্যা হতে হয় তাহলে এই প্রধানমন্ত্রীকে ফলো করব অন্তত একটা গুণে, পিতার সুযোগ্য কন্যা, পিতার অধরা স্বপ্ন বাস্তবায়ন করেছে গণতন্ত্রের নামাবলী জড়িয়ে, এটি একটি বাকশাল ব্যবস্থা, এখানে সব কিছুই তার অধীনে, তিনি সব প্রতিষ্ঠানের প্রধান, এখান থেকে করণীয় কি? আমি
রাষ্ট্র চিন্তা রাষ্ট্র সংস্কার আন্দোলন বা গণতন্ত্র মঞ্চকে একটা বড় ক্রেডিট দিতে চাই, সেটা হচ্ছে আমরা কিছু ট্যাবু নিয়ে থাকতাম যে বিএনপি একটা প্রতিক্রিয়াশীল ক্ষমতার গর্ভে জন্ম নেওয়া দল, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন ইত্যাদি ইত্যাদি, এর সঙ্গে হাঁটলে আমার ব্রাহ্মণত্ব চলে যাবে। এই প্রথম গণতন্ত্র মঞ্চ অন্যান্য আন্দোলনকারী শক্তি, গণফোরাম, সুব্রত চৌধুরী, অন্যান্যদের নেতৃত্বে এইটা করেছে। এবং আমি আপনাদের কাছে একটা ট্যাবু ভুলতে বলি, আমি বলছি না যে একেবারে ঐক্যবদ্ধভাবে বা, কিন্তু ন্যূনতম ইস্যু ভোটাধিকার ইস্যুতে ইসলামী দলগুলোকে আপনি কেন পিছনে রাখবেন? আমাদের তো ঐতিহ্য আছে, এই যে প্রতিবেশী ভারতে যখন ইন্দিরা গান্ধী জরুরি আইন দিলেন এই একই ঘটনা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তখন তো জ্যোতি বসু, ইএস নম্বরী দীপাদ, কমিউনিস্ট নেতারা, অটল বিহারী বাজপেয়ী, ডান বাম উত্তর দক্ষিণ একটা ইস্যুতে জরুরি আইনকে প্রতিরোধ করো, আমাদেরও তো একটা ইস্যু। এবং আরেকটা কথা, আমার এক সাংবাদিক সেলিম ভাই বোধহয় বলেছিলেন যে বিএনপির সঙ্গে অনেক সময় মনে হয় যে বিএনপি কমান্ড করছে, আমি একটা কথা বলি, আমি ছাত্র রাজনীতি করাকালে আমি অনেকবার গিয়েছি, তখন কমিউনিস্ট পার্টিও করতাম, তখনও গেছিলাম। তো ভারতে যে সাকসেসফুল বোধহয় 33 বছর থাকলো পশ্চিমবঙ্গে প্রতিবেশী বামপন্থীরা, সেখানে চারটা কমিউনিস্ট পার্টির ঐক্য তো, সিপিএম, সিপিআই, আরএসএস আর সরি আরএসপি আর ফরওয়ার্ড ব্লক, সেখানে তিনটা কমিউনিস্ট পার্টির অল টাইম বসি মানে অভিযোগ ছিল যে সিপিএম দাদাগিরি দেখায়। এটা হচ্ছে আপনার সংগঠন বড় থাকলে, আপনার অন্য সংগঠনগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের ডাইনামিক্স হচ্ছে, আপনি যখন সংগঠিত না থাকবেন তখন বড় দলের এই মাঝে মাঝে অন্যায় অত্যাচার আবদারগুলো মানতে হয়। এই জন্য আমি কোনো উপদেশ দেওয়ার ধৃষ্টতা নাই, আমি মনে করি রাষ্ট্রচিন্তা আরও অ্যাক্টিভ হোক, একটা উন্মুক্ত মাঠ আছে, কারণ মানুষ এই সরকারকে যে বা এই বাকশাল দ্বিতীয়কে মেনে নেয়নি তা ভোটের প্রমাণ। এখন জনগণ রাস্তায় নামে না কেন, আমার সমস্ত অধ্যাপকরা আছেন, আমাদের ডক্টর আমাদের অদিতি হক আপা একটা চমৎকার শব্দ বলেছেন, জনমনস্তত্ব। তা আমিও একজন মাঠের আইনজীবী হলো, আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছি, আওয়ামী সুবিধাবাদী আইনজীবী ব্যতীত, এটাও আমরা করেছি কেবল গত জুন 12 তারিখে। এও এখানে নানা ট্যাবু ছিল, জাতীয়তাবাদী দলের বিএনপির আইনজীবী ফোরামের সঙ্গে যাবো কি না, হেই সেই, আমরা সংবিধান সংশোধন কমিটি ছিলাম, অন্যান্য জাসদ প্রগতিশীলরা, তো জাসদ মানে যেটা আপনার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, হাসনুল হক ইনু ভাইয়ের অনুগত জাসদ না, তো এইখানে আমরা সেই ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আমরা গঠন করে মাঠেও আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি। আমি তো বরং বলি যে 14 এবং 18-র পর বিএনপি যেভাবে থমকে গিয়েছিল বা সমস্ত আন্দোলন যেভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল, এইবার তো আমি কৃতিত্ব। সম্মানিত দর্শক, অনেক বক্তব্য শুনতে পেয়েছেন আন্তর্জাতিক মানের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি, সে যে বার্তা দিয়েছে 7 জানুয়ারি গণতন্ত্রের বিজয় হয়েছে, বিভিন্ন ভাষায় সে যে বক্তব্য দিয়েছে সেটা দেখতে পেয়েছেন। বন্ধুরা, সে যে মন্তব্য করেছে, যে বক্তব্য দিয়েছে, বর্তমানে 7 জানুয়ারি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করেছে, এই বিষয় নিয়ে অনেক বক্তব্য দিয়েছে, আপনাদের মতামত কী আজকের এই নিউজের মাধ্যমে যে বার্তা পেয়েছেন এই বিষয় নিয়ে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।